পারো না আমরা বা আমি আমি ব্যক্তিগত বলতে পারি আমরা হচ্ছে সেই জেনারেশন যারা হচ্ছে সরাসরি আহ আলাউদ্দিন খা সাহেবের বংশধরদের কাছ থেকে শিখেছি একদম ওই ব্লাড লিনিয়ে শিখেছি এর পরবর্তী জেনারেশনরা কিন্তু সেটা পাওয়ার সুযোগ নেই আমরা যত সূক্ষ্ম ভাবে মনে করেন আমি তিরিশ বছর ধরে শুধু তো সন্তুর নয় শরদ পাকোয়াজ তবলা বিভিন্ন যন্ত্রের ওপর শিক্ষা গ্রহণ করেছি পরে আজকে সন্তুরকে ওই জায়গায় নিয়ে যেতে পেরেছি আমি যেটা চেষ্টা করছি আহ শাস্ত্রীয় সঙ্গীতের ধারার যেটা সবথেকে বড় সমস্যা হচ্ছে আছে এখনো সেটা হচ্ছে এই চর্চাটা করতে অনেকটা অনেক লম্বা একটা সময় লাগছে মানে কুড়ি বছর পঁচিশ বছর ধরে চর্চা করে তবে আপনি গিয়ে একটা পজিশনে গিয়ে পৌঁছাচ্ছেন আমি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এবং আধুনিক যেমন শাস্ত্রীয় সঙ্গীত যেটা যেটা বিদেশের শাস্ত্রীয় সঙ্গীত ওরা যেভাবে করছে ওরা যে পদ্ধতিতে করছে সেই পদ্ধতিগুলোকে অনুধাবন করেছি করে সেই পদ্ধতির আমাদের যে শাস্ত্রীয় আছে তার যে অনুকূলে যে যে পদ্ধতিগুলোকে ব্যবহার করা যেতে পারে সেটাকে করে যে বেসিক যে কোর্সটা আছে সেটাকে ছোট করার চেষ্টা করছি খুব বেশি হলে সাত থেকে আট বছরের মধ্যে পুরো কোর্সটাকে আনার চেষ্টা করছি আমি যাতে একজন শিল্পী সে সাত থেকে আট বছরের মধ্যেই মাস্টার হয়ে উঠতে পারে একটি শাস্ত্রীয় সঙ্গীতের যেটা নর্মালি সময় লাগে কুড়ি থেকে পঁচিশ বছর